উচ্চ শিক্ষার আমাদের একেবারে মানগুণ খুব খারাপ আমি সেটির সঙ্গে একমত না আমাদের যে পরিমাণ শিক্ষার্থী এবং যে পরিমাণ পরীক্ষক আমাদের কিন্তু সুজি হওয়ার কোনো সুযোগ নাই কারণ খাতা তো দেখাতে হবে একটা মন্দ কাজকে বঙ্গবন্ধুর নাম দিয়ে একটা জায়েজ করে নেবেন হালাল করে নেবেন এটা তো অনুমোদন হতে পারে না বদরুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সারা বছর জুড়ে 47টি বিষয় এবং কোর্সে 35 লাখ শিক্ষার্থীর নানা পরীক্ষার আয়োজন করতে গিয়ে অবিশ্বাস্য চাপের কথা বলছিলেন তিনি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নানান অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জানান শিক্ষকদের উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই তাদের এই খাতা আপনি বলতেছেন যে ভালো শিক্ষককে দেই না আমার ভালো শিক্ষককে দিতে হলে কিন্তু আমাকে চুজি হওয়ার সুযোগ থাকতে হবে যে আমার 200 শিক্ষক আছে এর মধ্যে থেকে আমি 100 জনকে দিব আমাদের যে পরিমাণ শিক্ষার্থী এবং যে পরিমাণ পরীক্ষক আমাদের কিন্তু চুজি হওয়ার কোনো সুযোগ নাই কারণ খাতা তো দেখাতে হবে তবে সারা দেশ জুড়ে চলা অনিয়মের বাইরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে রয়েছে অসংখ্য প্রশ্ন এবং অভিযোগ 2004 সালে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন পর্যায়ের 1105 জন লোকবল কিন্তু কিছুদিন পরেই সেই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে আদৌ কোনো বিজ্ঞপ্তি সেদিন প্রকাশিত হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে 18 বছর পুরনো পত্রিকা খুঁজে বের করি আমরা তেমন কোনো বিজ্ঞপ্তির চিহ্ন মেলেনি সেই পত্রিকায় পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াই অবৈধ এবং জালিয়াতির একটা প্রমাণ হিসেবে বিবেচিত হয় আর এই পুরো জালিয়াতি প্রক্রিয়ার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের একেবারে উচ্চ পদ পর্যন্ত যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের কারোর বিরুদ্ধেই আসলে জোরালো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আদালতের নির্দেশনা অনুযায়ী চাকুরিচিত অনেককেই পুনঃনিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অনেকেই আজ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ কর্মকর্তাদের কাতারে উঠে এসেছেন আবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ক্যাম্পাসেই উপাচার্যের ভবন নির্মাণের কথা থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ক্যাম্পাস থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ঢাকার ধানমন্ডিতে 2014 সালে প্রায় 100 কোটি টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ের ঢাকা কার্যালয় এবং উপাচার্যের বাসভবন নির্মাণের জন্য এই জমি কেনার প্রক্রিয়া নিয়ে সরকারি ক্রয় নীতিমালার বড় ধরনের লঙ্ঘন এবং আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে পরবর্তীতে সরকারের আর্থিক নিরীক্ষায় সেই বিষয়টির প্রমাণও মেলে কিন্তু এ নিয়ে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং পুরো বিষয়টিকে ধামাচাপা দিতে 2017 সালে এসে উপাচার্যের বাসভবনের পাশাপাশি সেখানে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয় যদিও এই প্রতিষ্ঠান তৈরির জন্য গোপালগঞ্জে আলাদা করে বড় একটি জমি কেনা ছিল বিশ্ববিদ্যালয়ের নামে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রতিষ্ঠান ইউজিসি চেয়ারম্যান হিসেবে 4 বছর দায়িত্ব পালন করেছেন আব্দুল মান্নান জমি কেনা নিয়ে এই প্রক্রিয়া এবং পরে ধামাচাপা দিতে বঙ্গবন্ধুর নাম ব্যবহারের বিষয়টি নিয়ে কথা হয় তার সঙ্গে এটা যদি হয়ে থাকে তাহলে এটাও নীতিবিরোধী হয়েছে একটা মন্দ কাজকে বঙ্গবন্ধুর নাম দিয়ে একটা জায়েজ করে নেবেন হালাল করে নেবেন এটা তো অনুমোদন হতে পারে না কেন করেছিলেন কে করেছিলেন আমি জানি না তবে ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি জায়গা থাকে স্থান থাকে সেখানে থাকাটাই বিশ্ববিদ্যালয়ের জন্য সুবিধা তার নিজের জন্য সুবিধা যদি জেলে আসা যাওয়ার মধ্যে যে এত জ্বালানি খরচ হয় সেটা তো আমরা কখনো চিন্তা করি না এ নিয়ে কথা উঠলে বর্তমান উপাচার্য তার পূর্বসূরির সততা নিয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানান আমার যিনি পূর্বতন উপাচার্য তার আর্থিক সততার শতভাগ স্বচ্ছতার দায়িত্ব আমি আমার জায়গা থেকেই নিতে পারি প্রসঙ্গ পাল্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মান এবং শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হয় তাকে বিশ্বমানের সঙ্গে আমরা পিছিয়ে আছি উচ্চশিক্ষার আমাদের একেবারে মানগুণ খুব খারাপ আমি সেটির সঙ্গে একমত না কিন্তু কিছু কিছু জায়গা আমাদের দুর্বলতা আছে এটা কাটিয়ে উঠতে আরেকটু সময় লাগবে তোলারাম কলেজের অর্থনীতির হতাশ শিক্ষার্থী আমান তার উচ্চশিক্ষার অভিভাবক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন উপাচার্যের অনুমতি সাপেক্ষে তার সঙ্গে কথা বলার ব্যবস্থা করি আমরা আমান জানতে চান কেন 5 বছরের শিক্ষা নিতে খরচ হলো তার জীবনের মূল্যবান 10টি বছর আপনি হার্ভার্ডে গিয়েও যদি করেন আপনার এই প্রশ্নের উত্তর হার্ভার্ডও দিবে না আমি তো দূরের কথা ইটস ইওর লাইফ আপনি তো জানতেন যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ছেন ডিগ্রি ওইটার ওই সেশন যারা আছে আপনার চোখের সামনে আপনি দেখছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেকেই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের বড় উদাহরণ তৈরি করেছেন শিক্ষার সুযোগ এবং বিস্তারে তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই
কিন্তু একটি শিক্ষিত যুব সমাজ একটি শক্তিশালী জাতি গঠনের হাতিয়ার হয়ে ওঠে তখনই যখন সেই শিক্ষা মানসম্মত এবং কার্যকর হয়ে ওঠে। এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, কিন্তু বাস্তবে সেই শিক্ষা কি আমরা দিতে পারছি? সরকার কিংবা প্রধানমন্ত্রী স্বয়ং শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের পর বছর ধরে এত এত বরাদ্দ দিয়ে যাচ্ছেন, তার সেই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যাচ্ছে না? তো প্রতিযোগিতা করতে টিকতে পারে না দেশে। দেশের বাইরে অ্যাপ্রক্সিমেটলি 52% বেকার হচ্ছে সনদধারী, সনদ আছে তার একটা, কিন্তু চাকরি পাচ্ছে না। সার্টিফিকেট তো একদম অভিশাপ হয়ে গেছে। এই জনসম্পদকে আমরা সম্পদে পরিণত করে আমরা এটাকে আমরা আমাদের জন্য আপদে পরিণত করতেছি। এটা আমাদের জন্য একটা বোঝা হচ্ছে।